দেশের ক্রিকেটে পক্ষপাত আম্পায়ারিং এর বিষবাষ্প দূর করতে চান কমিটির নতুন চেয়ারম্যান। আম্পায়ারদের উপর বোর্ড পরিচালকদের প্রভাব নয়, সহযোগিতা চেয়েছেন ইফতেখার রহমান মিঠু। জানিয়েছেন দেশের আম্পায়ারদের আধুনিক করতে কাজ করবেন তিনি। ক্রিকেটারে উনারা বিসিবির কয়েকশো কর্মকর্তা টিমগুলো শেষ করে দিছে। বিতর্কিত আম্পায়ারিং, পক্ষপাত দুষ্ট ঘরোয়া ক্রিকেট কাঠামো, অন্ধকারে বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেট, বিপদের আঁচ কি পাচ্ছে বিসিবি? ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং নিয়ে অভিযোগের শেষ নেই। সবশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশনে সাকিবের স্টাম্প ভাঙা যেন সেই অনিয়মের গালেই সজোরে চপেটাঘাত। সমালোচনার বানে বিদ্ধ বিসিবি অবশেষে আম্পায়ার্স কমিটিতে এনেছে পরিবর্তন। স্বপন চৌধুরীকে সরিয়ে দায়িত্ব দিয়েছে ইফতেখার রহমান মিঠুকে। সৌরভ গাঙ্গুলির সাথে মিঠুর বন্ধুত্বটা বেশ পুরনো, তার আন্তরিকতা পাপনের সাথে ঘনিষ্ঠতা। বিসিবি নির্বাচনে অংশ নিয়েই জয় পান ইফতেখার রহমান মিঠু, দায়িত্ব পেলেন আম্পায়ার কমিটির প্রধানেরও। জানালেন পক্ষপাত দুষ্ট আম্পায়ারিং কিভাবে নষ্ট করে ক্রিকেটারকে, নষ্ট করে ক্রিকেটকে। প্লেয়াররা যদি আপনি তিনটা আউটের জায়গায় একবারও আউট হয়নি, তার মানে সে যদি 200 রান করে থাকে, তার 200 রান অ্যাকচুয়ালি ইটস নট 200 রান। তো সে একটা ফলস ইয়ে নিয়ে যখন বাইরে খেলতে যাচ্ছে, এটার এফেক্ট হচ্ছে। বিসিবি পরিচালকদের বেশিরভাগই জড়িত ক্লাব ক্রিকেটে। অভিযোগ আছে কর্তাদের ইশারায় ম্যাচে পাল্টে যায় আম্পায়ারদের সিদ্ধান্ত। এই অনিয়ম ভাঙতেই তাই বোর্ড পরিচালকদের সহযোগিতা চান ইফতেখার রহমান। আমার কলিগরা বাংলাদেশের ক্রিকেটের ভালো চায়, তাহলে কিন্তু দে শুড নট গেট অ্যানয়েড উইথ মি। যদি বলেন যে প্রেসারে দিচ্ছে, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল টু মি। 2002 সাল থেকে আইসিসির আম্পায়ার্স এলিট প্যানেল চালু, গেল 19 বছরেও সেখানে জায়গা করে নিতে পারেনি কোনো বাংলাদেশি। কারণটা যে আম্পায়ারিং এর মান, তাতে সন্দেহ নেই। সারাদিন একটা আম্পায়ার যে দাঁড়িয়ে থাকে, ফিজিক্যালি যদি ফিট না হন, তাহলে কিন্তু আপনি ভুল ডিসিশন, আপনি টায়ার্ড হয়ে যাবেন। কালকেই শুনলাম যে কোনোদিন আই টেস্ট করা হয়নি বা হিয়ারিং টেস্ট করা হয়নি। এই দুটো জিনিস তো একটা আম্পায়ারের পারফরমেন্সের খুব ইম্পর্টেন্ট। পার্থ বণিক, ডিবিসি নিউজ, ঢাকা।